কোনো উৎস ছাড়াই বাড়িতে হঠাৎ হঠাৎ চলে উঠছে আগুন। বিশেষ করে আগুন ধরছে জামা কাপড় ও বিছানাপত্রে। এমনই অদ্ভুত ঘটনার জেরে বেশ কিছুদিন ধরে আতঙ্কে কাটছিল মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গি টোলার গোসাইহাট এলাকার হাজারি টোলার এক পরিবারের। জানা যায়, গত শুক্রবার থেকে গোসাইহাট এলাকার বাসিন্দা ইসমাইল শেখের পরিবারে হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই জ্বলে উঠছে আগুন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগুন জ্বলছে না, পরিবার পরিজনদের আড়ালেই জ্বলে যাচ্ছে জামা কাপড় বিছানা। আর এই নিয়ে হতবাক পরিবারের সদস্য সহ এলাকাবাসী। তবে এই ঘটনা নিয়ে এলাকাবাসীরা রাজ্য সরকারের কাছে দাবি করেছেন যে কি করে এই অদ্ভুত ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে পরিবারের এক সদস্য ইসমাইল শেখ দাবি করেন, এই ঘটনা লাগাতার ঘটতে থাকলে পোশাক পরে কি করে থাকবো, সব কাপড় তো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আবার জামা কাপড় ছাড়া অন্য কিছুতে আগুনও লাগে না। এই ঘটনা নিয়ে বেশ আতঙ্কের মধ্যে আছি, তাই তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন কিছু সাহায্য করার জন্য। পাশাপাশি তিনি এই ঘটনা তদন্তের আর্জি জানিয়েছেন সরকারের কাছে। সামনে শুক্রবারের দিন থেকে রাত্রে দুপুর থেকে শুরু করে জ্বললো, জ্বলে গেল হঠাৎ একদম। কি জ্বলছে? কাপড় জ্বলছে খালি, শুধু ঘরের মধ্যে। আপনার বাড়িতে? আমার বাড়িতে। এখানে গলিতেও জ্বলছে, ঘরের মধ্যেও জ্বলছে, বাইরেও জ্বলছে, সব জায়গাতে জ্বলে গেল। ফের আবার জ্বলে গেল দুদিন পরে, ফের দুদিন গ্যাপ রাখলো, আবার জ্বলে গেল। এরকম পরপর জ্বলতে জ্বলতে বাচ্চা কাচ্চা কাপড় চোপড় যত আছে বাড়ির ফ্যামিলির সব পুরো শেষ ধ্বংস হয়ে গেল। কেন কোনো সমাধান কিছু করতে পারা যায় না। আবার কালকা ফের চারবার আগুন লাগলো, হঠাৎ সব পুড়ে টুড়ে কাপড় চোপড়, বাড়ি ঘরের কাপড় চোপড় নাই, বাচ্চা কাচ্চা পড়ার কোনো অসুবিধা, পড়ার কোনো ব্যবস্থা নেই। তাতে কোনো সরকার আমরা কিছু ভাবতে পারি না যে এই কেন পড়ছে, কি হয়েছে, কারণটা যে কি আছে আমরা বুঝে উঠতে পারছি না। আর কতদিন থেকে পড়ছে? এই সামনে শুক্রবার থেকে আজ শুক্রবার, আট দিন আপনারও আজকে 15 দিন হয়ে যাবে, কিন্তু সামনে শুক্রবার থেকে ধরেছে। এই দুদিন একদিন পরপর, দুদিন একদিন পরপর যত কাপড় চোপড় ছিল, মানে মেয়েছেন ফ্যামিলি সব কাপড় আলো সব শেষ হয়। শুধু কাপড়? শুধুই খালি কাপড় পড়ছে, এমন চাটাই লুকড়ি আবি ঝাবি এগুলো কিছু পড়ে না, খালি কাপড় পড়ছে। কাপড় পড়ার কোনো সমস্যা নেই, সমাধান নাই। একই সরকারকে আমি আবেদন জানাচ্ছি যে আমাদের কোনো ব্যবস্থা সঠিক করে দেওয়া হোক। আপনার এটাতে কতটা আতঙ্কতা আছে? ইয়াতে পুরো আতঙ্ক, বাড়িঘরের বাচ্চা কাচ্চা থাকতে পারে না, ভয়ে আতঙ্ক হয়ে, এবং পাই পড়োশিও খুব ভয় করছে, থাকতে পারছে না। 15 দিন থেকে কি যে হঠাৎ আগুন জ্বলছে বুঝতে পারি না, কোনো কিছু হঠাৎ হঠাৎ যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে। আমরা 12 জন বাড়িতে আছি, সবারই কাপড় পুড়ে সব শেষ হয়ে গেছে। কি যে কীভাবে আগুন লাগছে কিছু দেখতেই পাই না, সবারই পুড়ে পুড়ে সব শেষ হয়ে গেল, হঠাৎ হঠাৎ আগুন জ্বলছে, কি যে করবো, ভয়ে থাকা যায় না বাড়িতে। কখন আগুনটা কোন সময় লাগে? কোনো টাইম নেই আপু, কোনো টাইম নেই, যখন তখন আগুন লেগে যাচ্ছে। তো এতে যে কি করবো কিছু বুঝতে পারি না, সব তো সবারই শেষ হয়ে গেছে, কি যে করবো, বাচ্চা কাচ্চার সবারই সব পুড়ে গেছে, এটার জন্য কি যে করবো কিছু মাথায় তোলাই না, কি করবো না। আপনারা কি চাইছেন, কি চাইছি যে এই সমস্যাটা কিভাবে সমাধান হবে, সরকার কি করে দিবে, এটাই আমরা চাই। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।